দর্শক, একটা মজার রাজনৈতিক খবর বলি, বিশ্লেষণ করি। খবর তো হয়েছে নিশ্চয়ই। কাদের সিদ্দিকী এবার একটা কথা বলেছেন, বড়ই অদ্ভুত কথা, যে এবার গামছাও আছে, লাঙলও আছে, ধানের শীষ নাই, তাতে কি? এই ভদ্রলোকটা জীবনের শেষ প্রান্তে, দেখেন তার এত ডিগবাজি। এই ডিগবাজি চরিত্রের কারণে তিনি আওয়ামী লীগে টিকতে পারলেন না। তারপরে 2001-এ যখন নাকি আওয়ামী লীগ খারাপ অবস্থার মধ্যে ছিল, খুবই কণ্ঠাস অবস্থায় ছিল বিএনপির হাতে, তখন কিন্তু তিনি সংসদে খুব মানে কথাবার্তা বলতেন, আওয়ামী লীগকে খোঁচা মেরে কথা বলতেন, বিএনপি সাথে খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, প্রায়ই বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেন তার সংসদে আসলে, তার কক্ষে, পিএম অফিসেও যেতেন। এবং খেয়াল করেন ওই সময় তিনি কি পরিমাণ টেন্ডার ওই তার নির্বাচনী এলাকায় বা আশেপাশের ঠিকাদারি কাজ করেছেন, কিন্তু খুব কমই কাজ তিনি সম্পন্ন করেছেন, কিন্তু বিল উঠিয়ে নিয়েছেন। এই মর্মে কিন্তু গণমাধ্যমে রিপোর্টও হয়েছে যে মানে কোনো ব্রিজ কালভার্ট মানে সম্পূর্ণ হয়নি, টাকা নিয়ে নিয়েছে। এই অবস্থার মধ্যে তিনি হচ্ছেন মানে তার রাজনৈতিক জীবন। তারপরে 2014 সালের নির্বাচনের আগে যে পরিমাণ চিৎকার চেঁচামেচি করতেন, মানে আমি তখন বাংলা ভিশনে ছিলাম, তাকে টক শোতে আনতে আমার ভয় লাগতো। 2018 সালেও একই অবস্থা ছিল, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টে গিয়েছিল। তারপরে নির্বাচনের পরপর ঐক্যফ্রন্টের পরাজয়ের পর তিনিও খুব দ্রুত বেগে দেখলেন যে না, এই লাইনে আর রিস্ক নেওয়া যাবে না, পরপর দুইটা টার্ম গেছে। এইবার তিনি বেশ আগে থেকেই নানান রকম মানে খেলছেন। হঠাৎ করে গণভবনে দেখলাম, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন স্ত্রী সহ। তো প্রধানমন্ত্রী তো আসলে চেনেন তাদেরকে ভালো মতনই। প্রধানমন্ত্রী কথা বলেছেন, বের হয়ে এসে তিনি বোন হিসেবে অনেক গদগদভাবে কথা বলেছেন, এলাকায় গেছেন, এলাকায় আবার আওয়ামী লীগ তাকে দেখতে পারে না, এবং এটা নিয়ে একটা দ্বন্দ্ব সংঘাত। এই অবস্থার মধ্যে তিনি নানান রকম কথাবার্তা বলতেন যে তার কি ওই পৌর নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে তিনি সিদ্ধান্ত নেবেন নির্বাচন আসবেন কি না, এই সমস্ত কথাবার্তা। এবং সাম্প্রতিক সময়েও নানান রকম কথাবার্তা বলছেন, কখনও আওয়ামী লীগকে একটু খোঁচা দিয়েও বলছেন, মানে তার বিষয়টা, তার গুরুত্বটাকে একটু বোঝানোর জন্য নানান রকম বক্তব্য রাখছেন। তো এখন ওইটারই ধারাবাহিকতা, এখন আর যেহেতু সময় নেই, তিনি এখন বলছেন যে এবার গামছাও আছে, লাঙলও আছে, ধানের শীষ নাই, তাতে কী আছে? আচ্ছা বলেন, এই যে গামছা, যদি সরকার সাপোর্ট না করে, এই গামছার প্রতীক নিয়ে মানে কাদের সিদ্দিকী নিজে জিতবেন কি না, যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে, অন্যান্য প্রার্থী তো নেই। লাঙলের অবস্থা তো আরও একই অবস্থা, এত বড় দল, এখন সত্যিকারের নির্বাচন হলে তারা 4-5টার বেশি আসন পাবে কিনা সন্দেহ, আর সরকার যদি সাপোর্ট করে হয়তো 10-12টা হবে। তো গামছা কয়টা পাবে, লাঙল কয়টা পাবে, এগুলি কি সবই কি মানে ম্যানেজ করে দিতে হবে? মানে একটা যে প্রার্থী দিল, কলা গাছ দিল, পাশ করায় দিল আর কি, এরকম একটা জোড়াতালি মার্কা সংসদ, এটাই কি মানে এটার জন্যই কি কাদের সিদ্দিকী তার নামের আগে বঙ্গবীর, তিনি কি এটার জন্যই মুক্তিযুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন হলো এই কারণে, যে এইরকম একটা মানে কৃত্রিম একটা সংসদ গঠিত হবে, কৃত্রিম একটা নির্বাচন হবে? অথচ দেখেন কত লম্বা লম্বা কথা, জাস্ট রেকর্ডগুলি দেখেন, আমি দর্শক আমার কথা বিশ্বাস করার দরকার নেই, ওনার অতীতের রেকর্ডগুলি দেখেন, তখন যে তার ভাষ্য, তার যে কণ্ঠ, আর এখনকার তার এ মিল পাবেন না। অথচ পরিস্থিতি কিন্তু একই রকম, যে কারণে 2014 মানে সেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন, ওই একই অবস্থা দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর 18 সালের নির্বাচনের কী দুরবস্থা, একই অবস্থা তো বিরাজ করছে, এই অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে কেন বলছেন যে ধানের শীষ নাই, তাতে কি? এবার গামছাও আছে, লাঙলও আছে, আর লাঙল কি আছে, উনি কি শিওর? দেখেন কি বলছেন, যে প্রয়োজন হলে তার দল 300 আসনে প্রার্থী দেবে, লাভ কি? এই কলা গাছ দাঁড় করায়, মানে হাস্যকর ব্যাপার, মানে
নিজে জিততে পারবেন কিনা ঠিক মতন তারই কোনো ঠিক নেই। শুক্রবার টাঙ্গাইল দেখেন, টাঙ্গাইল সখীপুর যা বাইরে আর কোথাও দেশে এত বড় তিনি নেতা, কোথাও তার জনসভা হয়, ঢাকায় হয়, খুলনায় হয়, যশোরে হয়, কুমিল্লায় হয়, নোয়াখালী হয়, রংপুর হয়, আছে কোথাও অস্তিত্ব তার? ওই ঘুরে ফিরে সেই সখীপুর এলাকায় জনসভা, কাদের সিদ্দিকী বলেন বিএনপি করবে না, ভোট পাবে না, আমরা গামছা মার্কা নিয়ে নির্বাচন করবই, নৌকা মার্কাওয়ালারা ভাবছে মার্কা পেলেই পাস, এসব আর না, নৌকা পেলেই পাস হবে না, এবার গামছাও আছে, লাঙলও আছে, ধানের শীষ নাই, তাতে কি, আনারস মার্কা দাঁড়াবে, পাখি মার্কা নিয়ে দাঁড়াবে, যার ইচ্ছা প্রত্যেকেই দাঁড়াবে, কাউকে মানা করা হবে না, মানুষ যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে। তো এইরকম ভোটের গ্যারান্টি কীভাবে পাইলেন তিনি? আবার বলছেন নির্বাচনে কে এলো আর কে এলো না এটি বড় কথা নয় বলে সমাবেশে বলেন কাদের সিদ্দিকী, চিন্তা করেন। তিনি বলেন শেখ হাসিনাকে বলে দেওয়া হয়েছে আমরা কেন্দ্রে ভোটার চাই, শত শত হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে গিয়ে ভোট দেয় তাহলে নির্বাচনে কে এলো আর কে এলো না তা নিয়ে চিন্তা নেই। এই একবারে প্রধানমন্ত্রী যা বলছেন, আমাদের এখন সিইসি যা বলছেন, ঠিক ওই লাইনেই এখন কথা বলছেন যে ভোটার আসলেই এটা হয়ে গেল আর কি। কাদের সিদ্দিকী বলেন ধানের শীষওয়ালারা বাংলাদেশ চায় না, তারা মনে করে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনিই কেবল নেতা, কিন্তু আমি তো জিয়াউর রহমানকে নেতা মানতে পারি না, আমার নেতা বঙ্গবন্ধু, আমি তার ডাকেই যুদ্ধ করেছি, জিয়াউর রহমানকে ততক্ষণ মানে যতক্ষণ তার নেতা শেখ মুজিবুর রহমান, যদি বলেন জিয়াউর রহমানই নেতা, শেখ মুজিব কিছুই না, তাহলে জিয়াউর রহমানও আমার কাছে কিছুই না। দেখ এগুলি নানান কাব্যিক ঢঙের তার কথাবার্তা আছে, কিন্তু এগুলির কোনো ধারাবাহিকতা নেই, এগুলির মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নাই, এটা তিনিও জানেন। আজকে তার এই কথার সাথে যদি আগের কথাগুলি মিলান দেখবেন কোনো মিল খুঁজে পাবেন না। তো এটাই আর কি, মানে এই নিউজের গুরুত্বটা কিছু না, জাস্ট আপনারা একটু বিনোদিত হলেন, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।